আল্লাহকে ভয় করনে ওয়ালা একজন আশেক রাসূলের কথা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। উনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন আমার রাসূলে খোদা মুহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দেখার জন্য পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আমার নবীরে দেখতে পারি নাই। এবার আমি কান্না করতে লাগলাম। একটানা বিবাহ করার পরে 21 থেকে 22 বছর পর্যন্ত আমি আমার রেয়াজ চালু রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দাবি করি, আপনি নবীরে যদি আমি না দেখতে পাই তাহলে আমি খাবার খাইয়া কি করবো? আমি সর্বক্ষণ রোজা রাইকা রাইকা কাটাইতাম, আমি একা একা থাকতাম। এমন কর্মকাণ্ড দেইকা আমার ঘর থেকে আমার স্ত্রী চলে গেছে, আমার একটা সন্তান ছিল যার বয়স 11 থেকে 12 বছর পর্যন্ত। ওই সন্তান আমি বাবাকে বলছে, হে আব্বা, আমি আমার জীবনে নামাজি ব্যক্তি দেখছি আপনার মতো দেখি নাই, আমার জীবনে রোজাদার ব্যক্তি দেখছি আপনার মতো দেখি নাই, ইমামদার দেখছি আপনি বাবার মতো দেখি নাই। বাবা, মানুষ আল্লাহর কাছে টাকা চায়, পয়সা চায়, ভালো চায়, খারাপ কোনো কিছু চায় না। আর আপনি দেখি মুনাজাত যখনই করেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আপনার মরণের আগে একবার হাবিবে কিবরিয়া নবীর দেখা দেয়। বাবা, আপনি কি ওই নবীর জন্য এত পাগল? ওই বাবা কয়, সন্তান, দুনিয়া বানাইলো আল্লাহ দেই নবীর কারণে, আমি আশেকরে বানাইলো আল্লাহ দেই নবীর কারণে, আমি যদি ওই নবীরে না দেইকা মারা যায় আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে, আমি নবীরে দেখতে চাই, ওই নবীরে আমি একবার দেখতে চাই। এ আমার চট্টগ্রামের সুচিউরার মানুষ, আজকের মাহফিল যারা করতেছে জনাব খুরশেদ মিয়া এবং তার পরিবার সহ, এরা চিন্তা করে কিনা জানি না, যদি এত সুন্দর মাহফিল করায়া মরার আগে একবার নবীর দিদার না পাই জীবন তো শান্তি হবে না। আমি বলবো, ও খুরশেদ মিয়া সহ আপনার পরিবার যারা শুনতেছেন, আপনারা দুনিয়াতে মাহফিল করেন সত্য কথা, একবার মরণের আগে নবীকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করবেন। যেটা গ্রামের মানুষ, আপনারাও আল্লাহর কাছে কান্না করবেন যেন মরণের আগে একবার নবীর দিদার আপনাদেরকে দান করা হয়। মুসলমান ইমামদার, ওই ব্যক্তি একটানে 21 বছর 5 বছর পর্যন্ত আল্লাহ তালার কাছে কান্না করতেছে, ও আল্লাহ, আপনি একবার আমার নবীর দিদার নসিব করেন। উনি বলেন, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় আমার সন্তান 14 বছর বয়স, ওই সন্তান আমি আব্বাজানের পাশে বসা, ওই সন্তান লক্ষ্য করে দেখলেন আমি আব্বাজান ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলাম, এ সন্তান আর ঘুমানো যাবে না, বলে, বাবা কেন? এ আব্বা, নবীকে তো দেখি নাই, বয়স বড় ভারী হয়ে গেছে, চলো নবীকে দেখার জন্য আমি রওজা মদিনার দিকে রওনা করব। আব্বা, নবী তো রওজাতে শুয়ে আছে, নবী কেমনে আপনি সে জায়গায় গেলে দেখা দিবে? বলে, আশেক, নবী রওজার সামনে গেলে চোখ বন্ধ করলে নবীরে দেখতে পায়। আব্বা, আপনি এখন রাত্রবেলা রওনা দিবেন? ওই বয়স্ক মানুষ আল্লাহর বান্দা রওনা করেছেন, রাত্রবেলা গাট্টিগুলা নিয়ে রওনা করছে নবীরে দেখার জন্য। ছেলে ডাক দিয়া কয়, বাবা, আপনারই পাগলামি দেখে আমার মা আপনারে ছাইরা চইলা গেছে গা, কিন্তু আমি সন্তান যদি আপনারে ছাইরা দেই, আপনি বাবার সঙ্গে আর কোনো মানুষ নাই। ও আব্বা, আপনি যেহেতু নবী দেখার জন্য যাবেন, আপনি আমার একটা ওয়াদা করেন, যখন নবীরে দেখবেন এই সময় আমার নবীর কাছে বলবেন, নবী যেন আমি ফুতের একবার আপনার নবীর দিদার দিয়া দেয়। আব্বা গো, আমি আপনার সফর সঙ্গী হইতে চাই। ওই ছেলেটা আব্বা জানের সঙ্গে হতে করে রওনা করছে। ছেলেটা বলে, সিরিয়া পর্যন্ত যাইয়া পৌঁছাইলাম, এখনো মক্কা মদিনা যাইয়া পৌঁছাইতে পারি নাই, আমি দেখলাম আমার আব্বা জান অসুস্থ হইয়া পইরা রইছে, আমার আব্বা জানরে তাবুতে রাইকা আমি আল্লাহ তালার কাছে দোয়া করলাম, আল্লাহ গো, এখন যদি এই সিরিয়ার মরুভূমির মধ্যে আমার আব্বা জান মইরা পইরা থাকে, জানাজা দিব কে, গোসল করাইব কে, কাপন পরাইব কে, আমি তো জানি না, আল্লাহ আপনি আমার আব্বা জানরে শেফা দান কইরা দেন। ফোলা কয়, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কারণ তাহাজ্জুদের নামাজটা এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত, এখানে যে ছেলেরা বসে আছো বিদেশ যাইতে পারো না, আমি বলবো 3 মাস টানা তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমার বিদেশ যাওয়া কনফার্ম করে দিব। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে কান্দে, আমি আমার মা বোনদের কাছে বলবো, গো মা,
পেটের মধ্যে সন্তান হয় না। মা গো মা, সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ো। এই তাহাজ্জুদের নামাজের উসিলা আল্লাহ তাআলা নিঃসন্তানদের সন্তান দান করে। অনেকের কঠিন রোগ বিমারে ভুগতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা কঠিন রোগ বিমার ভালা করে দিবে। বলে হুজুর কেমনে সিউট দিলেন? শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস বলি, যখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওই দিন রাত্রবেলা আমার নবী যে আমি আয়েশার গর মুবারকের মধ্যে, আমি দেখলাম আমার নবী কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দেয় না। আমার নবী লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করে, ফজরের নামাজের আগ মুহূর্তে নবী নামাজ শেষ করছে। সারা রাইতে আমার নবী মাত্র দুই রাকাত নামাজ আদায় করছে। জিজ্ঞাসা করলাম, নবী গো, এত রাত্র পরিমাণ, এত লম্বা সেজদা আমি কোনোদিন আপনারে দেখি নাই। নবী কেন কান্না করতেছেন? কারণটা আপনার কাছে জানতে চাই। নবী আমার কয়, আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমি নবীর মাকামে মাহমুদ দান করব। আমি নবী কানছি, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী তো উম্মতের দেওয়ানা। আমি কইছি, আল্লাহ আমার উম্মতরে কি দান করবেন? আমার আল্লাহ কইছে, রে এ আয়েশা, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া, আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ আমি নবীর উম্মতরে তা দিয়া দিব। আল্লাহর কসম, আমি শামিম রাজা এলেমের জোরে কথা বলি না, আমার উস্তাদদের কথা শুই না, তাহাজ্জুদের নামাজের আমলটা করার কারণে, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে, দাড়ি পাকা বয়স্ক বাবাদের সম্মান ইজ্জত পাওয়ার কারণে, আমার আল্লাহ তাআলা আমি শামিম রাজার সম্মান ইজ্জত বাড়াইছে। আপনারা মুহাব্বত এখন আমরা ওই সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে চাই কি চাই না? মারহাবা কোন মারহাবা। ওই তাহাজ্জুদ নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা আপনাদেরকে সব সম্পদ দান করবে। ওই ছেলে বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আমার আব্বা মারা গেলে জানাজা পড়ার মতো মানুষ নাই, গোসল দেওয়ার মতো মানুষ নাই। ছেলে বলে, আমার আব্বা যখন যে অবস্থায় থাকতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতো। এবার আমি তাহাজ্জুদ নামাজ শেষ করে দেখলাম, আমার আব্বা জানের জানাজান আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ঘরে যাইয়া দেখলাম আমার আব্বা জান কবান দিয়া কোনো কথা বলে না। আমি চিন্তা করতে লাগলাম, ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়, আমি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে হঠাৎ করে তাকিয়ে দেখলাম চারিদিক থেকে দলে দলে হাজার হাজার মানুষ সিরিয়ার মরুভূমির মাঝখানে হাজির হয়ে গেছে, একসাথে সিরিয়াল করে পালাইছে, মস্কের মধ্য থেকে পানি বাহির করে আমার আব্বারে গোসল দিছে, কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানে জানাজার নামাজ পড়াইয়া তারা দাফন করে দিছে। জিজ্ঞাসা করলাম, ও সিরিয়ার মানুষ, তোমরা কোথা থেকে আসলে? আমি তো তোমাদেরকে খবর দেই নাই। সিরিয়ার সব মানুষ ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, গতকালকে রাত্রবেলা আমরা আমাদের রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বপ্ন দেখছি। আমার নবী আমার ঘুমের ঘরে আইসা বলছে, হে সিরিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা একজন আশেকের রসুলের জানাজার নামাজে অংশীদার হইতে চাও, সিরিয়ার মরুভূমির মাঝখানে চইলা যাও, আমরা সবাই একই স্বপ্ন দেইকা তোমার আব্বার জানাজার নামাজ পড়তে আসছি। ওই ছেলে ডাক দিয়া কয়, আমার আব্বা যদি এত বড় আশেকের রসুল হয়, আমার আব্বা জান কেন নবীর দিদার পাইল না? সিরিয়ার মানুষ কয়, আমরা এটা মানি না, তোমার আব্বা নবীর দিদার পাইছে। ওই জায়গার মধ্যে বড় একজন আলেম ছিলেন, যিনার বাড়ি ছিল রুম দেশ এলাকার মধ্যে, ওনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই। উনি বলে, বাবা সামনে আসো, তোমার আব্বা জান নবীর দিদার পাইছে কিনা দেখো। এবার ছেলেটা সামনে আসার পর আব্দুল্লাহ মারুফ রুসাফির হাতের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছেলেটার মাথার উপর দিয়া বলছে, বাবা তুমি তিনবার পড়ো সুরা ইখলাস, একবার পড়ো সুরা ফাতিহা, তুমি আবার জবান দ্বারা পড়ো আমার আল্লাহ তালার সুরা ফাতিহাটা পইরা, এবার আল্লাহর কাছে চক্ষু বন্ধ করো। ছেলে কয়, আল্লাহর কসম, চোখটা বন্ধ কইরা যখন আমি আলহামদুলিল্লাহ সুরাটা পড়লাম, দেখলাম একটা মানুষ জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করে। জিজ্ঞেস করলাম, কে আপনি? মাথাটা গুনে কয়, আব্বা আমি তোমার তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। ও আব্বা, জান্নাতের মধ্যে কেমনে গেলেন? বলে, তুমি সন্তানের নেক দোয়ার কারণে। আব্বা আমি সন্তান তো আপনার কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনারে ভালো করে দেয়। আব্বা গো, মরার আগে কি নবীর দিদার পাইছেন নি? আব্বা কয়, সন্তান আমি নবীর
দিদার পাইয়ই মরছি। আর আমার নবীরে বলছি তুমি সন্তানরে যেন একবার নবীজির দিদার নসিব করায়। দেখো না আমার সামনে সুন্দর আসন কইরা একজন বৈশ আছে, তিনি রহমাতুল্লিল আলামিন নবী। ছেলে কই ওই মুহূর্তে আমি আমার আব্বার সাথে আমার মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমি দেইখা পালাইছি। আব্বা আপনি নবীর দিদার কেমনে পাইছেন? বাবা কয় সন্তান যেই দিন আমি বিবাহ করেছি তোমার আম্মা জান আমাকে তোমাকে 11 বছর বয়স ফালাইয়া দিয়া চইলা গেছে আমার পাগলামির কারণে। আমি আমার সব সম্পদ আমার এলাকার মাদ্রাসা দারুল আরকামের মতো দান করে দিছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহকে যারা ভয় করে তাদের এক নাম্বার খাসিয়ত হইল হালাল খাবে, কি খাবে। আপনার এলাকায় পরের হক খাওয়াই না নাই, জমি দখল করি না নাই, মানুষের খেতের লাইন কাটতে কাটতে এক এক বিঘা বানাই না নাই, কথা কয় না আছে না নাই, ভাই মারা গেছে ভাইয়ের সম্পদ দখল করে খাওয়াই না বেড়া নাই, শুধু 1 লাখে মাস শেষে বছর শেষে 30,000 টাকা নেই এমনও আছে না নাই। আরে আছে না, শুধু আছে না, আমরা সমাজের মানুষে সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, সুদকুটিরে ধরে নিয়ে সরকারির কামে লাগায়, কথা কন্যা ঠিক কি না? এ মুসলমান, এ হারাম খাবার যারা খায় আমার পাশে উলামায়ে কেরাম বসা জিজ্ঞেস করবা, হুজুর এ হারাম খাবার যারা খায়, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা যারা খায় এদের অবস্থা কেমন হবে আপনার কাছে জানতে চায়? আমি বলবো না, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় উম্মত যে হারাম খোরেরা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বনিম্ন হারাম খোররারে 3,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ওরে বিচার হবে কর্মই অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্মই অনুসারে। নবী গো আপনার কাছে জানতে চাই কেন 3,000 বছর সর্ব কাকা খালকে আমি এক জায়গা গেছি সুদের ওয়াশ করেন দুই তিন সে জুলটে দাদা পর আমি আমি ঘরে এসে গেলাম কাহিনীটা গিতারে ও না ভালো মানুষ এটা দেখতে তো বোঝা দা ফান যাবি টুপি দেখা তো বোঝা না দাঁড়িয়ে আছে আপনার ভাই তো মার হাবা কন পরে ঘরে আনে কক হুজুর যখন আপনি সুদ গুসের ওয়াশ করছে দেরি উঠতে গেছে গা রিহাই দই না না এটা ভালো মানুষ এটা দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ কন এটা কত সুন্দর দাঁড়ি সুন্দর পাঞ্জাবি তবে হ্যাঁ দাঁড়ি টুপি পাঞ্জাবি ও লাগায় ফাতলা ফাতলা একবার সাদা কিছু কাপড়টা পরে ইমামের সামনে খুতবার আগে দিয়া যায় 7 জন 5 জন ডেইয়ে সামনে বয় কিন্তু এটা বাইরে এসে সুদের টিয়া খায় এটা কোনো আছে না নাই। ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায় মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর ওরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পরে নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পরে ওজন কম দেয় সিটি নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর মুসলমান ইমামদার তাহলে এমন হারাম খুর যারা তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সর্বনিম্ন 1,000 বছর জ্বালাইব দূরে কোন 1,000 বছর 3,000 বছর জ্বালাইব ওই 3,000 বছর কেমনে জ্বালাইব শোনেন জাহান্নামের আগুনের রং হইল লাল 1,000 বছর জ্বালানের পরে জাহান্নামের আগুনের রং হইব সাদা আরো 1,000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং হইব কালা জাহান্নামের আগুনে 3,000 বছর জ্বালানের পরে এবার ওই হারাম কুট্টা ডাক দিয়ে কইব ফেরেশতারা রে 3,000 বছর তো আগুনে জ্বালাইলা আমার বড় পানির পিপাসা আমার একটু পানি খাওয়ার জন্য দাও এবার ফেরেশতারা বলবে পানি খাইবা বলে জাহান্নামীরে কেমনে পানি দিব শুনে এ যে পানির পাত্র দেখেন এটা কাঁচ এটা হাড্ডি দিয়ে বানাইছে সরি কাঁচ এটা কাঁচ এই কাঁচটা এটা তো সুন্দর একটা গ্লাস এই কাঁচের এমন একটা গ্লাস আপনারা দিত না জাহান্নামের ভিতরে নবী গো কোন গ্লাসের মধ্যে কইরা জাহান্নামীরে পানি দিব হারাম খোরেরে পানি দিব পরের হক কাউন্নারে পানি দিব আল্লাহর নবী কয় একটা গরম লোহার এমন একটা গরম লোহার রড গরম একটা পাত্র এই পাত্রটারে আগুনের ভিতরে গরম কইরা আমি জানতে চাই আপনাদের এলাকায় কামার আছে না নাই এ কামার লোহা যখন
আগুনের মধ্যে ফুরাত দেয়, আগুনের মধ্যে লোহাটা ফুরাত দিলে এটা কি লোহার কালার থাকে না, আগুনের মতো গলা আলুয়ে থাকা হয়ে যায়। এমন একটা গরম পাত্র, এমন একটা লোহার পাত্রে আগুনে গরম করব, এই লোহার পাত্রটার আগুনের মধ্যে গরম কইরা অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনের মধ্যে যে ফুরাইছে, ফুরানোর কারণে যে রক্ত এবং ফুসগুলা হইছে, এই রক্ত ফুসগুলা ফেরেশতারা এভাবে লইব, নিয়া কইব রে জাহান্নামী নে তোর জন্য ফানি আনা হইছে খা, নে পানি আনা হইছে খা, নে পানি গানা হইছে খা। এবার বান্দা পানি খাইতে দেয়া দেখবো রক্ত আর পুজ দেখা যায়। দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে এই পানিটা আর খায় না, পানিটা পালাইয়া লাস্টারে বালা করে দুইয়া তারপরে পানিটা খায়। মুসলমান ও নবীর উম্মতের দলেরা আসে কে রাসূল ভাই বাবারা, যারা হারাম খাইব ওই কবরে যাওয়ার পরে অন্য জাহান্নামীরা রক্ত পুজ দেওয়া হইব, ওই পানিটা যখন পান করব কারণ পিপাসায় টিকতে পারবে না, রক্ত আর পুজ তখন পিপাসাত্ত হইয়া খাইব। আল্লাহর নবী কয় ওই সময় পানিটা যখন তার পেটে যাইব, নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পড়া যাইব, সুদ খাই বা খাও ঘুষ খাই বা খাও, যদি কবরে গেলে এমন শাস্তি ভোগ করতে চাও। কিন্তু বর্তমান জামানায় বেড়ারা সুদ খায় না, ঘুরে গেছে গা শাশিয়ে দিয়া সুদের ব্যবসা লাগায়, বেরিয়েতে সুদের ব্যবসা করে, বলে হুজুর কেমনে, চাচার কাছে যদি কয় দশটা হাজার টাকা দেও না হাওলার, আমার কাছে নাই তো চাষির কাছে যায় সাগা, কাকা আমনের কাছে নাই চাষি দিব কইতেকা, বলে তো চাষির কাছে তার বোন দিছিল একটা লাখ টাকা সাইল্লা দিবার লাগিয়া, এই কথা কন না কেন, এমন আছে না নাই। আবার যারা পয়সা হলো তারা ডিজিটাল সুদ খায়, সুদ বলে হুজুর কেমনে, এরা সুদে এলাকায় টাকা লাগায় না, মানুষ তারা সুদ কুর কইবে আর লাগা, একই করে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে 20 লাখ রাখা দেয়, মাসে মাসে যায় তুইলা তুইলা খায়, আছে না নাই। এফডিআর এর নাম দিয়া এটা আর এমনি খায় না, কথা বুঝ না রে, আছে না নাই। এটা এক নম্বর সুদ। শুনেন বাবা, এই ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। নবী আমার কয়ে সুদের সাথে যারা সংযুক্ত, তুমি খাইলা তুমি দিলা তোমরা সমান অপরাধী। শোনো শোনো, এই সমান অপরাধীর মাঝখানে আরো দুইটা ব্যক্তি আছে, কোন এলাকায় এক লাখ টাকা হাওলা, এলাকা শিক্ষিত যে ফোলা তার কাছে বাতি যায় একটু স্টেমটা লিখে দোছে, কাকে কি স্টেম এটা, ওই তো আমার কাছ থেকে একটা লাখ টাকা নিবো, লিখে দাও তো আমার থেকে এত তারিখ এক লাখ টাকা নিতেছে, এক বছর পরে ফেরত দিব, এক লাখ টাকা বাবদ তো আমার 30,000 টাকা বাড়তি দিব। লেহেনি নবী কয়ে সুদের টাকার কাতেব যে বেড়া লেখে যে বেড়া, এ বেড়া সুদ খাইয়া সুদ খাওয়ইন না যে শাস্তি পাইব, লেহুইন না সেই শাস্তি পাইব। আমার এ ওয়াসুই না আল্লাহর কসম, তিনজন ব্যাংকে চাকরি করিন না চাকরি যাচ্ছে, আমার বয়স কম, দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ওয়াজ করি, মানুষ আমার দাওয়াত দেয়, এটা আমার কোনো এলেমের জোর না, এটা মানুষের দুয়ার জোর, মানুষের দুয়ার বরকতের জোর। এবার এলাকা যে বেটাটা নামাজ পড়ি, যে বেটাটা বড় ভালা মানুষ, কোনো ঝামেলার মধ্যে নাই, ও কাকা তারা তো একটা লাখ টাকা দিতেছি, একটু আপনি সাক্ষী থাকবেন। আল্লাহর নবী কয় এ শাহেদ যে ব্যক্তি, সাক্ষী যেই ব্যক্তি, সমান তাই এর ওই অপরাধী। তাহলে মূল কথা, হারাম খাওয়া যাবে না, পরের হক খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ও বয়স্ক মানুষ, ও যুবক বাড়া, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনার সন্তানকে সুদের টাকা ঘুষের টাকা দিয়া পরের হক মাইরা দামি বিল্ডিং বানিয়ে দিয়া যাবেন, দামি বাড়ি বানিয়ে দিয়া যাইবেন, জাগা জমি কিন্না দিয়া যাইবেন, আল্লাহর কসম কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানকে যদি বলেন এ সন্তান কবরের মধ্যে একটা গুনার জন্য আমি আটকা পড়ে গেছি, একটা সওয়াবের জন্য আমি আটকা পড়ে গেছি, দেনা একটা সওয়াব দিয়া
আমি আব্বার জান্নাতে ফাটায় দে। ফুতে কইব, আব্বা সুদের টাকা আপনি খাইছেন, আমি খাই নাই। আব্বা গো, আপনার টাকার কারণে আপনি দোজকে জ্বলবেন, একটা সওয়াব দিয়া আমি ফুতে আপনার সহযোগিতা করতাম না। কোন ফুতের জন্য? সুদের টাকা ঘুষের টাকা খাইয়া সুন্দর বাড়ি গাড়ি বানাইলা, এই ফুতে তো তুমি বাপরে পরিচয় দিত না। যেই বউরে দামি দামি শাড়ি কিনা দাও, দামি দামি থ্রি পিস কিনা দাও, কসমেটিক কিনা দাও, গয়না কিনা দাও, ওই বউ বলবে একটা সওয়াব দিয়া আমি আমার জামাইরে সহযোগিতা করতাম না। কি লাভ হইব এই বউয়ের জন্য তুমি এত টাকা সুদে লাগাইয়া কামাই কইরা? ও বন্ধু, তোমার এলাকার মানুষ নিয়ে চলাফেরা করো, এদেরকে ভালো ভালো খাওয়াও, এদেরকে সুন্দর খাওয়াও, এই মানুষগুলা তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। প্রয়োজনে বুক মাটিত লাগাইয়া পড়া থাকবা, পেটের মধ্যে পাথর বানবা, তবুও কোনোদিন হারাম টাকা খাইবা না, পরের হক খাইবা না। কারণ একটা কথা মনে রাখবা, মুরব্বীরা কথায় কথায় বলতো, পরের হক হরণে গতি নাই তার মরণে। যদি এমন হারাম খাইয়া মরো, মরার সময় কেমন শাস্তি হইব শুই না নাও। আল্লাহর নবী বলে, উম্মত তোমরা শোনো, একটা জীবিত বকরিরে ছাগলরে লটকাইয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব, একটা হারাম কুরের মরণের সময় এমন কষ্ট হইব। নবী গো, এমন কষ্ট আমরা পাইতে চাই না, এমন আঘাত আমরা পাইতে চাই না। নবী আমার কয়, এমন কষ্ট না পাইতে চাইলে এক নাম্বার হারাম ছাড়ো, আল্লাহ তালার এবাদত করো, আল্লাহ তালার সঙ্গে শিরিক করবা না, আল্লাহ তালার কোরআনের আইনের বিরুদ্ধে চলবা না। এবার আপনারা বলেন, আমরা সমাজে শিরিকের মতো বড় গুণা করুন না বেড়া আছে না নাই? দুনিয়ার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে চলাফেরা করুন না বেড়ার অভাব নাই। মুসলমান, যখন কোনো হারাম কুরার শরীর থেকে রুহুটা নেওয়া হবে, রুহুটা নেওয়ার সময় আজরাইল যখন হারাম কুরের সামনে আইব, ওই আরাম কুরের সামনে আজরাইল আসার আগে দুইটা ফেরেশতা আগমন করব। ওই দুইটা ফেরেশতার চোখের রংটা হবো নীল কালারের চক্ষু, নীল কালারের চক্ষু নিয়া ওই ফেরেশতারা সামনে যখন দাঁড়াইব, ওই হারাম কুরটা পরের হক মেরে খাওয়ইন নাটা, সুদের টাকা ঘুষের টাকা খাওয়ইন নাটা, এই দুইটা ফেরেশতার দিয়ে তাকাইয়া ডরে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। আপনাদের এলাকার কত মানুষ মারা গেছে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়নি? ওই একবার তো মসজিদের ইমাম সাহেব রেডি গেলেন না হুজুর, প্রস্রাব পায়খানা কেন করলো? শুধু মসজিদে একটু ময়লা ফললে হুজুর বুঝেন না কি? আমার মতো ইমাম যদি হয় সটকনা দিয়ে গালার দাঁত ছলাই দিবে। আমি আমার জীবনে এই পর্যন্ত তিন মসজিদে সার্কিস হয়েছি, কয় মসজিদ? মসজিদের কমিটির লগে টকজক আকফর হইছে, কারণ আমি হেই হুজুর না, আমি মসজিদে চাকরি নিতাম যাই, যাইলে হুজুর চাকরি বেতনটা, আমি বেতনটা আমি কই না, তবে শর্ত আছে, আমার কথা লরসর হন যাইতো না, লরসর ইবেন আপনি যে হন, গনার সময় নেই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তো সভাপতি হারাম খাইবো, ঘুষ খাইবো, আমি আর লেগে সুদ ঘুষের ওয়াজ করতাম না বেটার, আমি লেমু আমার কথা শুনলে আমার কথায় মানুষের তাফির হবে। মনোযোগ দেন বাবারা, কোন হারাম কুরের সামনে যখন দুইটা ফেরেশতা হাজির হয়ে যাবে, ওই দুইটা ফেরেশতার নীল চক্ষু গুলা দেখা আরাম কর বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়া মারা যায়, যায়নি? যায়নি। কেন মারা যায় জানো? আব্রাইল আইসা ওই হারাম কুরের বুকের মধ্যে যখন হাতটা দিবে, হারাম কুর বলবে, হে আব্রাইল, আমি মরার জন্য এখনো প্রস্তুত হই নাই, আমার একটু সময় দাও। ওই কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে, দাঁতের মাঝখানে জিব্বা আটকে যাবে, অনেক মানুষের চোখ উল্টে যায়। ও বন্ধু, আব্রাইল যখন বান্দার রুগু নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে আঘাত করবে, তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, সময় দাও, তখন বান্দার চোখগুলা উল্টে যাবে। অনেক বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কেন? কেন?
কেন কেন? ওইটার অন্য কোনো কারণ না রে মুসলমান, এটার কারণ হইল আজরাইল যখন বান্দার সামনে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার হাতের পায়ের ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিড়া যায়, তখন বান্দার নাক আর মুখ দিয়ে রক্ত গুলা বাইর হয়ে যায়। ও জ্যাটা গ্রামের মানুষ, সচিউরার মানুষ, আশেপাশে এলাকার বাবারা, এই জন্য মনে রাখবা, যদি বলো আল্লাহকে ভয় করো তাহলে সমাজে চলাফেরা করো অবস্থায় সর্বদা সবসময় হারাম খানা থাইকে বাইসা থাকবা, হালাল খানা খাইবা, যদি এটা নুন আর পান্তা ভাত হয় অসুবিধা নাই, এটা খাইয়া যখন তুমি তোমার জীবন চালাইবা দেখবা তোমার জীবন সুন্দর সফল কামুমিনের জীবন হবে। দুই নাম্বার, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো এতিমের সম্পদ লুট করে না, এতিমের সম্পদ মাইরা খায় না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এমন অনেক বাইরা দেখবেন যারা মা বাবা মারা যাওয়ার পরে বইনের জায়গা মাইটটা বুঝিয়া দেয় না, এমন বেড়া এই এলাকায় আছে না নাই? সাবধান, এমন এতিমের হক মাইরা খাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দলেরা, আশেক রাসূল ভাই বাবারা, একটু ধৈর্যের সাথে মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। তিন নাম্বার, কেউ যদি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার ইবাদত ছাড়বে না। আপনাদেরকে প্রশ্ন করলে এ জ্যাঠা গ্রামের বাবারা, আপনারা কি আল্লাহর ভয় করেন? বলবেন হুজুর হ্যাঁ। যদি বলি কয়জন এশারের নামাজ পড়ছেন, আমার মনে হয় না এই মাহফিলে অর্ধেকের বেশি মানুষ পাওয়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, চার নাম্বার, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় কখনো তারা অহংকার করে না। পাঁচ নাম্বার, যারা আল্লাহর ভয় করে তারা আল্লাহর ভয় করে করে কান্নাকাটি করে। ও দুনিয়ার মানুষ, আমি কেন আমার ওয়াজটা এই দিকে ঢুকাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। মাইয়ার নবী বিনে গোয়া ফোন বলতে কে ঘনাই দহ গঙ্গ তে মারহাবা দয়ার নবী বিনে গোয়া ফোন বলতে কে ঘনাই জঙ্গ তে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব দেশে মিশে মায়ার জগতে ফোন বলতে কে ঘনাই জঙ্গ তে মাশাল্লাহ জবান না কইলা আল্লাহ আল্লাহকে শোনাই আল্লাহ মায়ার নবী বিনে ওয়া ফোন বলতে কে ঘনাই জঙ্গ তে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জাহ তোমার অতি গয়া পওয়ার তারা সবাই মিলে মিশে পড়াই বেকা পওয়ন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিজে করবে দাফন, মাটির নিজে করবে দাফন, গড়ে থাকতে দিবে না ফোন বলতে কে হনাই গঙ্গতে মারহাবা আল্লাহ 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 দয়ার নবী বিনে গোয়া ফোন বলতে কে হনাই গঙ্গতে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি তোমার ইয়ই নামের গুণে আগুন হইয়া যাই পানে আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ বংশ তোমার হাসান হোসাইনি। জ্যাঠাগ্রাম সুচিউরা মুরহুম সফিসা এবং এলাকার মুর্দে গানের আত্মার মাগফেরাত কামনায় কাউসিয়া আজিজিয়া আব্দুল্লাহ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আজকের মাহফিলের স্যার
সরতাজে মুকাররম আল্লামা আল হাসিয়ত আবুল মুজাররদ আশিক বিল্লাহ হুজুর পীর সাহেব কেবলার সাথে নিয়া বিশেষ করে ওস্তাদ সমতুল্য সুপারিনটেনডেন্ট হুজুরকে নিয়া এলাকার আলেম ওলামাদেরকে লইয়া হুফাজে কোরআন দাড়ি পাকা বয়স্ক বুড়ো বুড়ো বাবাদেরকে লইয়া যুবক নজওয়ান ভাইদেরকে লইয়া পর্দার অন্তরালের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছি আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে বড় মায়া লাগে আল্লাহ এই গুনার কারণে না জানি তুমি আমরার জাহান্নামের আগুনে ফুরাও মাবুদো আমরার জীবনের গুনা মাফ না করায়া আজকের মাহফিল থেকে আমরার বাড়ির মধ্যে নিও না রে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বালাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদো আবার কোন সন্তান জানি হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায় আল্লাহ এমন মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও এ আমার জাটাগ্রাম সুচিউরা আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে হুজুর কেবলারে সাথে নিয়া ওলামাই কারামরা সাথে নিয়া আজকের মুনাজাতে যদি আল্লাহর দরবারে চোখের দুইটা ফোঁটা পানি চাইরা দিয়া কান্দ আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না জেটাগ্রাম এলাকার ভাই বাবারা রে আর কতকাল রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইবে না মাবুদো আরেক শ্রেণীর মানুষ আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মাই আব্বা যাদের কবরে আম্মাই আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ দারানে পালাইয়া তারারে নাই খাগ গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছো মা গো আব্বা দুকলা খাবাইয়া এখন কেমনে শুইয়া গো রইলা কবর দেশে যাইয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও খোরশেদ মিয়ার আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বা আম্মারে কবর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেকে ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে বরকত দান করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো আল্লাহ আমাদেরকে হালাল হারাম বাচ্চা চলার মতো তৌফিক দান করো কোনো হারাম খাবার আমরার পেটের মধ্যে ঢুকাইও না কোনো হারামের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত রাখো না রব্বুল আলামিন আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করাইয়া প্রত্যেকের আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছাড়া দিয়া উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত কইরা দোয়া চাইলাম কার কাছে, মুনাজাত কইরা দয়া চাইলাম কার কাছে, মুনাজাতে যতগুলা ফরিয়াদ করলাম আমার আল্লাহ দিতে পারে কি পারে না। আলেম ওলামা হুজুর আছেন, বেয়াদবি ক্ষমা করবেন, কয়েকটা কথা আপনাদের সামনে রাইখা বইলা যায়। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, নিজের কথা ভুলে গেছে এবং আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। ও আল্লাহ কেন কেন তাদের মতো হইতাম না, আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসির করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহ, ইমাম হযরতে ইমাম আহমদ রেজা খান ফাযেলে বেরলভি ওনার তাফসিরে কামজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে ঘোষণা করে, জগতের মানুষ এই জন্য তোমরা তোমাদের পূর্ববর্তীদের মতো হইবা না, কারণ পূর্বের মানুষরা গুনার কাজ করছে, এগুলা করার কারণে যখন কবরে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি রাইখা দিছে। মাবুদ আমরা কেন পূর্বের মানুষের মতো হইব না, আল্লাহ কয় বান্দা শুধু তাই না তাই না, আগের আয়াতে ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বান্দা যারা মুমিন আছো তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ এই শব্দটার তাফসীর আমি তিনটা তাফসীরের আলোকে দেখলাম, আল্লাহ তাআলার এই ইত্তাকুল্লাহ শব্দটারে কত সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা লেখছে, ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা, যারা আল্লাহকে ভয় করবে তাদের মধ্যে পাঁচটা খাসিয়ত থাকবে, পাঁচটা আচরণের অঙ্গভঙ্গি থাকবে। ইয়া রাসূলুল্লাহ কোন পাঁচটা খাসিয়ত থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলে, এক নাম্বার যারা আল্লাহরে ভয় করবে তারা সব সময় হালাল খাবার খাইবে। এবার আপনারা বলেন আমাদের এলাকায় নামাজ পড়ে আবার হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা খায় এমন বালা মানুষ একটাও নাই আসেনি, তাহলে আল্লাহর যারা ভয় করে এক নাম্বার খাসিয়ত তারা কি হালাল খাইব না হারাম খাইব, হালাল খাইব, আপনাদের আসতে কোন হালাল খাইব না হারাম খাইব, আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে নামাজও পড়ে, ফাতলা পাঞ্জাবি লাগাই সামনের কাতারে নামাজ পড়ি আবার সুদের টাকা খায়, হ্যাঁ নাই আমরা আসেননি কতক্ষণ, আমার ওয়াজ যেন শেষ হয়েছে না, মাত্র শুরু হয়েছে, আমার আমরা যারা ওই কুমিল্লার ওই সাইডের বক্তা মোটামুটি আমরা যখন দেখি যে মানুষ একটু এলো মেলো তখন একটা মুনাজাত দিয়ে মানুষটিকে গোলাইলে, মোটামুটি আপনার একটা গোলা নিয়েছে না, আল্লাহ কবুল আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ কি কি নিয়ামত দান করে, জেটাগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা আল্লাহর নবী ঘোষণা করতেছে দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আল্লাহ তালার প্রশংসা করে, এক নাম্বার আমার আল্লাহ ওই বান্দার হায়াত বাড়াইয়া দেয়, দুই নাম্বার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে আমার আল্লাহ তালা বান্দার মুসিবত দূর করিয়া দেয়, তিন নাম্বার ওই বান্দার যদি কঠিন কোন রোগ থাকে আমার আল্লাহ বান্দার রোগ থেকে সেবা দান করিয়া দেয়, চার নাম্বার ওই বান্দার যদি রিজিকের অভাব থাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করিয়া দেয়, পাঁচ নাম্বার ওই বান্দাটারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন বান্দার হায়াত শেষ হইয়া যাবে বান্দাটারে ঈমানের মরণ দান করে, সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে, আমার নবী কয় উম্মত একটা মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটারে যখন সাড়ে তিন হাত মাটির কবরের মধ্যে শোয়াইয়া দেয় ওই কবরে রাখার সময় বালিশ নাই বিছানা নাই লেপ নাই তোষক নাই, আল্লাহর নবী কয় রহমতের তিনজন ফেরেশতা দিয়া ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা করে থাকে বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়, জবানটা খুলে উচ্চ কণ্ঠে ধরে কোন সুবহানাল্লাহ, বন্ধুরে আমার চট্টগ্রাম এই সুচিউরা এলাকার ভাই বাবারা বন্ধুরা রে
কবির মনোযোগ দেন, ওই কবরের মধ্যে আপনার জন্য কোনো বিছানা নাই, কিন্তু ওই কবরের মধ্যে বিছানা দিব একজন আমার আল্লাহ, ওই বিছানা হলো জান্নাতের বিছানা। দুনিয়ার লেপ্তোষকের কথা কয় না, ওই বিছানা জান্নাতের বিছানা, তবে শর্ত হইল আল্লাহর প্রশংসা করা লাগবে। সাহাবায়ে কেরাম কইয়া রাসূল আল্লাহ নবী গো, দুই না ছয় নাম্বার পাইলাম, সাত নাম্বার কোন নেয়ামত দান করে? ও বন্ধু, আপনি আমি যখন কবরে চলে যাব, কবরের মধ্যে বাস দেয়নি, কবরে বাস দেন অসুবিধা নাই, কিন্তু মারা যাওয়ার আগে দুনিয়াতে যদি দেয় অবস্থা ভালা। আমি কিন্তু খুতবাতে আছি, আমি খুতবা শেষ করি না, মিলাদ জিকির আজকার শেষ করি না, ওয়াজে ঢুকছি। জেঠাগ্রাম সহ এই অত্র অঞ্চলের এই সাইডটাতে আমার মনে হয় না যে আমি আর কখনো আসছি, আসছি আর এই অঞ্চলে আমি প্রথম ঢুকলাম। তবে বয়ান যতটুক করব ততটুক মনোযোগ দিয়ে শুনবেন, এই জায়গাটা একটা ভালো জায়গা। কেমন ভালো? আট দশটা ওয়াজের মাঠে ওয়াজ করা এক জিনিস, মাদ্রাসার মাহফিলে ওয়াজ করা আরেক জিনিস। কথা কি বুঝতে পারছেন? আমার ডান পাশে যিনি বসে আছেন সুপার, আমার বাম পাশে যিনি বসে আছেন ঢাকা আলিয়া থেকে কামেল করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে, এরপরে কি আর কিছু বলার প্রয়োজন মনে করেন আপনি? ওনাদের যে বয়স এবং ওনাদের যে বয়সের ধারাবাহিকতা, হুজুরের সুপারিনটেন্ডেন্টের বয়স শিক্ষকতার বয়স হিসাব করলে আমার বয়সের সমান, হুজুরের পড়ালেখা শেষ করার বয়স হিসাব করলে আমার বয়স থেকে আরও বেশি। তা আমি এখানে যা বয়ান করব, ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসবেন। আমার একটা বিশ্বাস, আপনারা যারা দাঁড়ায় আছেন অসুবিধা নাই, আমার মাহফিল আমি কোনো শ্রোতাকে বসতে বলি না, দেখবেন ইনশাল্লাহ তারা না বইলেও কই থেকে এম দিয়ে বইয়ে গেছে। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ ধৈর্য নিয়ে বসতে? শুনবেন ইনশাল্লাহ, বোঝা যায়, ওয়াজ কামে লাগবো। আচ্ছা, তুমি একটু ধৈর্য নিয়ে বইয়েন মাইকলা, তুমি আজকের হাদিয়াটা ফাওয়ানের পরে এটা টাইট করানোর লেগে একটা ফ্লাস্ক কিনবে, এই যে এটা লরসর করে মোটামুটি সাউন্ড, কিন্তু বালা শুধু একটু লরসর এটা ঠিক হয়ে দেবে। কেমন ভাই? সাউন্ড কিন্তু একবার করা একের ক, আল্লাহ কবুল করুক, আমিন কন আস্তে, আমিন কুসাম আরো জোরে কন, আমিন মোহাব্বতের আওয়াজে কন, আমিন। সাহাবাই কারাম একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো ওই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, ওই কবরে আমাদেরকে আলো দেওয়া হবে। আমার নবীজির রহমাতুল্লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একই প্রশ্ন আমি আমার নবীকে যখন করলাম, আমার নবী বলেন, ওই ব্যক্তি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই ব্যক্তির কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দিয়া দিবে, বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে, ওই বান্দার চেহারাটা এমন নূর হবে, বিবজহিকার নূর, এমন তাজাল্লি পাওয়ার দেখা যাবে, রহমতের ফেরেশতারা কবরে আইসা চিনবে এটা ইমানদার, কারণ বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এবার আট নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে যাওয়ার পরে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিউকা অথবা ওয়া মান হাযার রাসূল, এই তিনটা প্রশ্ন করা হবে। যদি আপনি আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা হন, অন্ধকার কবরে যাওয়ার পর রহমতের ফেরেশতারা আপনার চেহারা দেইকা বলবে, এটাই তো আল্লাহ তাআলার পাক্কা ইমানদার বান্দা, রসুলে পাকের সাতটা পাক্কা উম্মত, এটার চেহারার মধ্যে ইমানের দৌলত দেখা যায়, ইমানের চিহ্ন দেখা যায়। এই বান্দা সওয়ালের জবাব ছাড়া বান্দাকে কবরের প্রশ্নগুলা সহজ করে দিয়া পার করা হবে। নবী গো, নয় নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী জানাইয়া দেয়, ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা হবে, আল্লামা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই বলে, একটা চুলকে সত্তরটা ভাগ করার পরে যত চিকন হবে ফুলসেরাতের রাস্তাটা তত চিকন হবে, ফুলসেরাতটা তরবারির চাইতে দাঁড়ানো হবে। ওই ফুলসেরাতের মধ্যে কোনো মানুষ যখন কদম রাখবে, ফুলসেরাতের নিচে আমার আল্লাহ হাবিয়া নামক দুজক সাজাইব, ওই দুজকের মধ্যে পড়া যাবে। তবে যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহ বলে ডান পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠাইবে, বান্দা তাকায়া দেখবে চোখের পলকে বিজলির মতো ফুলসেরাতের রাস্তা পাড়ি হয়ে গেছে। বন্ধুরে, ও আমার এই সুচিউরা এলাকার
ভাই বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, চিন্তা করে দেখো শুধু আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ তালা এই নয়টা নিয়ামত দান করে। সাহাবাই কেরাম কইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি নিয়ামত দান করে, আমার নবী কয় দশ নাম্বার বান্দা ফুলসরাত বাড়ি দেওয়ার পরে বেহিসাব পাঁচা খলার জান্নাতা বলে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদার শরীফটা বেশি দিন হয় না, দুই মাসের কাছাকাছি সময় আমি জিয়ারত করে আসছি মক্কা নগরীর পাশে তায়েফ একটা এলাকা যেখানে আমার নবী হায়াতে জিন্দিগিতে দশ দিন অবস্থান করেছে। ওই তায়েফের মানুষরা আল্লাহর হাবিবকে বড় কষ্ট দিছে, আঘাত দিছে, নবী আমার তায়েফবাসীর জন্য তবুও দোয়া করে গেছেন। তায়েফের যুবকেরা আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করছে, খোদার কসম ওই সময় যদি এই নাসিরনগরের জ্যাটা গ্রামের সূচি উড়ার যুবকরা থাকত, তায়েফের যুবকরা যখন নবীরে পাথর নিক্ষেপ করে নাসিরনগরের যুবকরা তাদের বুকটা আমার নবীর দিকে বিলাইয়া দিত, নবী গো আপনার শরীর মোবারকে পাথরের আঘাত লাগার আগে, আপনার শরীর মোবারকে তরবারির আঘাত লাগার আগে আমরা নাসিরনগরের যুবকরা মরতে চাই। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আলেমরা জানে ওনার একটা উপাধি হইল রইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত মুফাসসির কিয়ামতের আগ পর্যন্ত তাফসির করবে, আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নাম আনলে সে মুফাসসির হবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার নবী কয় তিন ভাবে, কোরআন প্রমাণ করে, এক নাম্বার ওয়া আবুদুল্লাহ আল্লাহর ইবাদতের মাধ্যমে, দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহ তাআলার সাথে শিরিক না কইরা, তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা আব্বার প্রতি ইহসানের মাধ্যমে। সাহাবাই কেরাম কইয়া রাসূলুল্লাহ নবী গো আমরাও তো আল্লাহ তাআলার প্রশংসা করার পক্ষে, এবার আপনারা বলেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? মোহাব্বত রাওয়াজে কোন আছে না নাই? এবার হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আর কি কোনো মাধ্যম নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করব? নবী আমার বলে বিতালাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। ও আমার জ্যাঠা গ্রামের সুচিউরার বাবারা আসেন, আমরা সবাই মোহাব্বতে আল্লাহ তাআলার কোরআনুল কারিমের তেলাওয়াত করি আর করি। আহো জবিল লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من الشتى الساعة أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা দয়াল নবীর ফসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রান দয়াল নবীর হোসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহ হুম্মা সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহ হুম্মা সাল্লে মহাব্বত নিয়ে পড়েন, ইমান তাজা হবে, রুহ জিন্দা হবে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমি আমার জেঠাগ্রাম এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আমার নবীর উপরে দুরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আপনারা যেমনে পড়তেছেন বলে হুজুর লাভ আছে সত্য, কিন্তু আমরা জোরে পড়তে রাজি না। বন্ধু আমার ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। এক ফকির বেড়া ভিক্ষা করবার লাগা বাঙ্গা টিনের ঘরের সামনে যায়, কয় আল্লাহর হস্তে আমি ফকির বেড়ার একটু ভিক্ষা দেন। ঘরের মালিক বাহির হইয়া পাঁচ টাকা ভিক্ষা দিছে, ফকির বেড়া দোয়া করে আল্লাহ যে আমার পাঁচটা টাকা দান করছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। বাঙ্গা টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে, এই টিনের ঘরের সাথে একটা পাঁচতলা বিল্ডিং, ফকির বেড়া দয়া কয় আল্লাহর হস্তে ভিক্ষা দেন। বলের বিল্ডিং এর মালিক আইসা পাঁচতলা বিল্ডিং তো পাঁচ টাকা ভিক্ষা দিছে, ফকির দোয়া করে আল্লাহ কারো লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক থাকবে না, পাঁচতলা বিল্ডিং কি লাখটিয়ার মালিক হইলে হয় কয়েক কোটিটিয়ার মালিক হইলে পাঁচতলা বিল্ডিং তুই আমার লাগে লাখটিয়ার দোয়া করলি? ও না আমার লগে বাঙ্গা টিনের ঘর তো, হে আমার ফাঁসটিয়া ভিক্ষা দিছে, আমি দোয়া করছি আল্লাহ যেন তার লাখ লাখ টিয়ার মালিক বানা। তা আপনি যেই টিয়া দিচ্ছেন তো দোয়া তো তার সমান হইফা। কথা কয় না বেটা, খারাপ বাবা তোর, আমি তাড়াতাড়ি টিয়া দিতেছি বারে, ও ফাঁসশো টিয়ার নোট দিছে, বেশি করে দোয়া কর। আপনারা যারা এখানে মানুষ আছেন আপনারা ফাঁসটিয়ার আওয়াজ দিলে আওয়াজ কিন্তু ফাঁসটিয়ার ওয়াজে পাইবেন, আমি আওয়াজ অনুযায়ী ওয়াজ করি। আপনারা আমার সাথে একটু দুরুদ শরীফ পড়া লাগবে, তিনটা ফজিলতের কথা বলি। নবীজি বলেন এক নাম্বার, কোনো মানুষ যদি নবীজির প্রতি একবার মোহাব্বত নিয়ে দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে। এই হাদিসের ব্যাখ্যা বলো সুন্দর, আপনাদের কষ্ট হইতেছে? আলামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলছেন, জান্নাতে যদি একবার দুরুদ পড়লে একটা গাছ লাগা, একশো বার পড়লে একশোটা গাছ। মনে করেন আপনি আপনার অন্যান্য ইবাদতের কারণে দুজুকি, নবীজি দুরুদ শরীফ পড়লেন, কবরে যাওয়ার পর দুজুকেই গেলেন আল্লাহর কাছে, ও একটা নালিশ করবেন, দরখাস্ত দিবেন আল্লাহ আমি তো দুজুকি। আপনার হাবিবের উপর একবার দুরুদ পড়লে না জান্নাতে একটা গাছ লাগানো হয়, আল্লাহ আমি তো অনেকবার পড়ছি আমার গাছগুলো কি আছে? উত্তর হবে কি হ্যাঁ না না, হ্যাঁ আছে। তখন আল্লাহ আমি জান্নাতে যাইতে চাই, আমার গাছগুলা দেখতে চাই, জান্নাতের গাছের নিচে যে বান্দা করবো আল্লাহ এখান থেকে বের হতে চাই না। কেন বলে আল্লাহ তুমি আমার নামে গাছ লাগাইছো, যে জায়গায় তুমি আল্লাহ লাগাইছো, তুমি আল্লাহ মানুষের জায়গায় লাগাও না আমার জায়গাতে লাগাইছো। তখন ওই জায়গার ভিতরে বান্দা থাকবে আর বাইর হইতে চাইবে না, এটা হলো এক নাম্বার ফজিলত। দুই নাম্বার, নবীজি বলছেন আমার উম্মতেরা যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ আদায় করবে জান্নাতে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আরো জোরে কোন? তিন নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে আমি রসুলের প্রতি দুরুদ শরীফ পড়া ঘুমাই, ওই রাত্রবেলা যদি সে মারা যায় ঈমানের সাথে মারা যায়। তো মুহাব্বতে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মোরা জো
যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। বলেন মোরা যদি পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি হৃদয় বরে দেখতাম আমি, হৃদয় বরে দেখতাম আমি নয়ন বরে, দু জাহানের বাদশা নবী। ওই তো আপনারা পারেন জোরে, দু জাহানের রে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম মুসিবতে পড়ে, মুদের নবী রসিলাতে সাহারাতের বিছানাতে, সাহারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। পড়েন লা ইলাহা মতে চাই রহনা, আমার না বীজের দরুদ বইল না, বলেন নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, হাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব, সুচিওরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না, আরে এত সুন্দর রে মদিনা। আমি ঘরে আসার পরে একটা ছেলে জিগায় হুজুর, আপনার মাথার বাবরি চুলগুলা কোথায় দেখলে তো বড় ভালো লাগতো। আমি কইছি রে পাগল, বেশি দিন হয় না রে, আমি আমার নবীর রওজা মোবারক দেখবার লাগিয়া গেছিলাম, আমি প্রথম আমার নবীর রওজা মোবারকে মদিনা শরীফে প্রথম গেছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজে একটা না সাত দিন আট দিন পর্যন্ত নবীরে সালাতু সালাম জানাইছি। যেদিন আমি মদিনা শরীফ থাইকা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিব, আমার নবীরে বিদায় সালাম দিয়ে আসতেছি, আমি আমার নবীর রওজা শরীফের সামনে যাইয়া তিনটা কাজ করছি। এক নাম্বার, আগে আমি আমার নবীর রওজা মুবারককে সালাম দিছি, দুই নাম্বার আমি আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরা ফিরা বলছি, নবী গো এতদিন পর্যন্ত আপনি নবীর কথা ওয়াজমা ফিলের মাঠে বলতাম, আজকে আপনি তাকে দেখেন আপনার পাগল স্বামীন দাদা আপনি নবীর রওজার সামনে আসছে। ইয়া রাসূলাল্লাহ আমার আর একটা শখ, যে তো আপনার রওজা মুবারক দেখছি, ও নবী গো আমার মরণের আগে
একবার আমার শখ আপনি নবীরে দেখতাম, ও নবী গো আপনি একবার আমার দেখা দিয়েন গো নবী। বাবারে তৃতীয় একটা ফরিয়াদ আমি রসুলের রওজা মুবারকে জানাইছি, ইয়া রসুলাল্লাহ আমি আপনার রওজা মুবারকে আইসা সালাম দিছি, আপনার দেখার জন্য ফরিয়াদ জানাইছি। নবী গো বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যায় সব ওয়াজ মাহফিলে আপনার আশেকদেরকে নিয়ে আপনি নবীর উপরে সালাতু সালাম দুরুদ শরীফ পড়ি। নবী গো অনেকে বড় এতিম মানুষ, অনেকে গরিব মানুষ মক্কা মদিনা আসতে পারে না, ইয়া রসুলাল্লাহ আপনার পাগলদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আমি দেখছি রে কত পাকিস্তানিরা বাংলাদেশিরা আমার নবীজি রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে, আমি দেখছি কত বাংলাদেশি হুজুররা পর্যন্ত নবী রওজা মুবারকের দিকে ফিরা ফিরা কান্দে। ওই রওজা মুবারক দেখলে বড় শান্তি লাগে রে, রওজা মুবারকে সালাম দিয়া বাইরে হইলে পাশে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে ফজরের নামাজটা পইরা যদি ঢুকে ওই জান্নাতুল বাকিতে ফজরের বাতাসটা গায়ে লাগলে শরীরটা ঠান্ডা হইয়া যায়। 10,000-এর উপরে সাহাবাই কেরাম ওই জান্নাতুল বাকির মধ্যে শুয়া রইছে। আমি যখন কাবা শরীফে গেছি কাবা ঘরের গিলাপটা দইরা দইরা, কাবা ঘরের যেই দরজা আছে যেখানে দইরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আমি কইছি আল্লাহ তোমারে বাংলার মানুষেরা মসজিদে যাইয়া পাথরের মধ্যে টাইসের মধ্যে সেজদা দেয়, আল্লাহ তোমারে ঘরটা দেখা তো তারা সেজদা দিতে পারে না, ও আল্লাহ তাদেরকে একবার কইল তুমি তোমার ঘরের সামনে আইনো। আমি দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের দিকে ঢুকে আর চোখের পানি ভরা কান্দে, দেখছি এদের মুখের মধ্যে কথা বলে হাসতাছে। আমি জিগাইছি ভাই আপনি এমনি কান্দেন কেন? আমার কই হুজুর আল্লাহর কাবা ঘর দেখলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, আমি কাবা ঘরের দিকে তাকাইলে আমি নিজে কান্না করা লাগে না, চোখের পানি অটোমেটিক চইলায় আসে। এখানে অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা আছেন, টাকা পয়সা বানাইছেন, ক্ষেত পাথরের মালিক, সম্পদের মালিক, বাড়িতে সুন্দর একটা বিল্ডিং বানাইছেন, ওই আপনার মন্ডা দোষ, এই খোদার মাল যেই খোদা আপনারে বানাইছে ওই খোদার ঘরটা দেখার জন্য মন্ডা কান্দে না। ও যুবক ভাইরা কক্সবাজারে টুরে যাওয়ার জন্য 10,000-15,000 টাকা বাজেট করো, না 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 এখন থেকে ওয়াদা করো 100-500 হোক 1,000 টাকা হোক, এই টাকাগুলা মক্কা মদিনা যাওয়ার জন্য রেডি করে রাখবা, মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না রে, বড় হজ করতে পারো আর না পারো প্রয়োজনে উমরা হজদার মধ্যে যাই আল্লাহর কাবা ঘরটা দেখার চেষ্টা করবা। ও বন্ধু যেই মক্কাতে যেই মদিনাতে নামাজ পড়লে দেখলে চোখে এত শান্তি লাগে, মনে এত শান্তি লাগে, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই একটা হাত তুলে আমার আল্লাহরে দেখান, জবানটা খুলে আসেন নি একটা তাকবীর দিবেন কেউ জোরে, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় রিসালাত রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জোরে জোরে পড়েন দয়া করেন, মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জাটাগ্রাম সুচিউরা এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলের মধ্যে এমনি এমনি আসি নাই, আমার ভাই জান জনাব খুরশেদ আলম সাহেব এই তাবারুকের ইন্তেজাম খানা ফেনার ইন্তেজাম করেছে, এমনি এমনি করে নাই, এটার উদ্দেশ্য কিন্তু খানা ফেনা খাওয়া নয়, জমজমাটভাবে দোকানপাটে মেলার মধ্যে ঘোরাফেরা করা নয়, এটার একটা উদ্দেশ্য আছে। যদি প্রশ্ন করে আমার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা আপনারা কেন এত কষ্ট করে মাহফিলে বসছেন, আপনাদের উত্তর হবে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, গুনার খবর বাবা জানে না, গুনার খবর আত্মীয় স্বজন কেউ জানে না, যদি জানতো আমরার এলাকার মধ্যে জায়গা দিত না। যুবক রে ও যুবক ভাইরা একবার চিন্তা করো জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার খবর কেউ জানে না, তোমার বাপ যদি জানতো তোমার সব
সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি মায়ের গুণা যদি তোমার সন্তান দেখতো তোমার মা কুয়া ডাকতো না। তারই পাকা বয়স্ক বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনাদের গুণা যদি আপনাদের সন্তান দেখতো আপনাদেরকে সন্তান বাবা বলে পরিচয় দিত না। আর সবার কথা বাদ দিলাম রে বাবা, আমি শামীম দাদার গুণা যদি লেখা উঠতো কপালে আমি গুণাগার, মানুষ আমার গুণাগার কুয়া ডাক দিত। যদি লেখা উঠতো আমি মিথ্যাবাদী, মানুষ আমার মিথ্যাবাদী কুয়া ডাক দিত। আল্লাহ আমি গুণা করছি, অন্যায় করছি, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ এই গুণা কি মাফ করবানি আমার? আল্লাহ কয় বান্দা জীবনের গুণা মাফ করা হবে? কেমনে রে বান্দা, কেমনে আল্লাহ তোমার জীবনের গুণাগুলা মাফ করব? মুহাব্বতে মুহাব্বতে অন্তরের চক্ষুটা খুইলা দিয়া, এই জাহির চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তালার একটু আসনে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ।